দুই বারের আইন মন্ত্রী, তিন বারের আইন মন্ত্রী, মেহরবানি মাফ করবেন, আলহামদুলিল্লাহ উনি আসছেন, উনি আসছেন বিশাল সমাবেশ দোয়া নেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন, ওনার আব্বাও আমাদের এমপি ছিলেন, অত্যন্ত ভালো মানুষ ছিলেন। আমার একটা ছোট্ট ঘটনা বলি, আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, আব্বা মাদ্রাসার একটা কাজে আমাকে পাঠিয়েছেন ওনার কাছে, ওনার জন্য তুলসানের বাসায়। আমি গিয়ে, আমাকে তো চিনেন না উনি, আমি গিয়ে পরিচয় দিলাম, আমি অমুকের ছেলে, বাচ্চা মানুষ আমি। উনি যে একটা আমাকে ইজ্জত করছেন, মনে হলে যেন আব্বারে এইটা বলে ইজ্জত করছেন, সুবহান আল্লাহ, ওনারই কৃতি সন্তান আমাদের মাননীয় মন্ত্রী, আজকে আসছেন আপনাদের সাথে শহীদ খ্রিস্টান। উনি এমনকি এমন নিচে বসার চেষ্টা করছেন, আমি বললাম মেহরবানি করে ভাই যান উপরে একটু বসেন, হ্যাঁ এটা বেমানা। তো উনি, আমি সময় বেশি নষ্ট করব না, উনি আমাদের মাদ্রাসার জন্য একজন নিবেদিত প্রাণ, সবাই বলে আলহামদুলিল্লাহ। মাদ্রাসার যে কোনো কাজে যায়, সারোয়ার যখন ছিল সে তো আল্লাহ হায়াত নাই, চলে গেছে ইতিহাসের বৃহত্তম জানাজা হয়েছে, আপনারা সবাই ছিলেন, আল্লাহ তাকে ভেসিত করে সবাই বলে আমি। সারোয়ার ইন্তেকালের পরে আমাদের একটু সমস্যা হয়ে গেছে, এখন কাকি কি করবো না করবো, আলহামদুলিল্লাহ আমার ছোট ভাইকে আমি খেলাপতি দিয়ে দিয়েছি, আল্লাহ যেন দরবারটাকে সে সঠিকভাবে চালায়, আমরা যেন সঠিক শরিয়া মোতাবেক এই লক্ষ লক্ষ মুরিদানকে গাইড দিতে পারি, হাসরের মাঝে মুরিদানদের জন্য আমাদের জন্য আমরা যেন আসামি না হয়ে যাই, আল্লাহর কাছে পানা চাই, সবাই বলেন আমিন। আমার এই সবচেয়ে বড় ভাই মন্ত্রী সাহেব অনেক ব্যস্ত থাকার পর আসছে, আমি ওনার প্রতি কৃতজ্ঞ, চরম কৃতজ্ঞ, আমি কৃতজ্ঞ এই জন্য আমি যেই কাজেই যাইছি ওনার কাছে, উনি আমাকে ফিরান নাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন ওনাকে, ওনার মা বাপ নাই দুনিয়াতে নাই, জানি না কবরে কি অবস্থা, আল্লাহ যদি আজাদ থেকে থাকে, কোন আজাদ থেকে আল্লাহ যেন মাফ করে দেন, সবাই বলেন আমিন। ওনার স্ত্রী হবে, ওনার কিছু কেউ নাই, আমি সব জানি, ওনার স্ত্রী ভাইটাও মারা গেছে, উনি আমার বোন ছেলে মারা গেছে, ভাই স্ত্রী মা বাপ সমস্ত আত্মীয় স্বজনের কবরটাকে যেন ব্যস্ত বাগান বাড়িয়ে দেয়, আল্লাহ যেন উনাকে ওনার ঘুমও মারা গেছে, আল্লাহ যেন ওনাকে ধৈর্য ধরার করার স্বপ্নে জমির করার তৌফিক দান করেন, সবাই বলেন আমি। শুধু কি তাই, উনি আমাকে বলেছেন মাদ্রাসার জন্য যেটা আপনাদের উদ্ধার হবে মাদ্রাসার জন্য আমি সেটাই করে দেবো, আলহামদুলিল্লাহ অনেক চেষ্টা করেছেন, কামেলের মঞ্জুরিয়া পাইনি, আমার ভাই গোলাম সারোয়ার চেষ্টা করেছে, আমি ওনার কাছে গেছি গত বছর আগের বছর, ভাই যান আমার কামেল তার উনি সাথে সাথে আমার বলছেন আমি করে দেবো, গত বছর ওনার মাধ্যমে, ওনার না হলে আমরা হয়তো নাও পেতাম, ওনার মাধ্যমে আমার কাগজটা চলে আসছে আলহামদুলিল্লাহ। এখন হাজার হাজার বুখারির ছাত্র পড়ে এখানে, হাজার হাজার আলেম তৈরি হচ্ছে, তারা তবলিগের দিন করছে, সেটা প্রচার প্রসারের একটা অংশ যেন ওনার আত্মীয় স্বজন ওনার উপরে পড়ে, সবাই বলেন আমি। ওনাকে যেন আল্লাহ হেফাজত করেন, সবাই বলেন আমি। ওনার প্রতি ওনার যেন ইমানটা আরো মজবুত হয়, সবাই বলেন আমি। দুনিয়া কয় দিনে, দুই দিন পরে শেষ, আজ বি যা না কাল বি যা না যা না ঈদ তো পড়ে না, মোট কাফিল শুরু কাফিল সব একটু। সুতরাং আপনার পুত্র কর্মী তো উনি মাদ্রাসা যেটা চাই সেই দেয়, আমি গত কিছুদিন একটা বিল্ডিং চাইছিলাম, উনি আমার বলছে দিয়ে দেবে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুলিল্লাহ। এবং আরেকটা বিল্ডিং এর জন্য কথা আমি বলে চেয়ারম্যান সাহেবকে বলছি, আমাদের ছাত্র জায়গা হয় না, ফ্লোরে ঘুমায় ফ্লোরে থাকে, উনি যদি মেহরবানি করেন আলহামদুলিল্লাহ আরো একটা দিতে পারেন না, আপনারা চান কিনা, চান আল্লাহ দেখান আল্লাহ এই আড়াই বাড়ির বলি যার ভক্তগুলি
بسم الله الرحمن الرحيم আমি আমার বক্তব্য শুরু করার আগে এই কথা বলতে চাই যে আমার ভাই আমার ব্যাপারে যা বললেন আমি তার কাছে কৃতজ্ঞ আমি সব সময় আপনাদের কাছে যখন হাজির হইছি তখন কিন্তু আমি মন্ত্রী হিসাবে বা আপনাদের সংসদ সদস্য হিসাবে হাজির হইছি আজকেও আমাকে এখানে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়েছেন আমার ভাই এখানে আমার অনেক ভাই আছে আমি তাদের কাছে কৃতজ্ঞ কিন্তু আমি যখন কথা বলবো আমি এলাকার সন্তান হিসেবে কথা বলবো আমি আমি যখন আপনাদের সামনে কথা বলবো আপনাদের সন্তান এবং আমার যারা ছোট তাদের অভিভাবক হিসেবে কথা বলবো আমি উনি আমার কাছে বলেছেন আপনাদেরকে বলেছেন এখন যে উনি আমার কাছে গেলেই উনি আমার কাছে যা চেয়েছেন সেটাই আমি করে দিয়েছি আমি শুধু এটাই করতে চাই যে মানুষ চায় কিন্তু পাওয়ার ব্যাপারে কিন্তু আল্লাহ হুকুম দেয় আমি সেই হুকুম পালন করেছি আমার থেকে আমি করে দেওয়ার ক্ষমতা রাখি না আমি অত্যন্ত ক্ষুদ্র মানুষ আমি আপনাদের সেবক আমাদের কসবার ঐতিহ্য আমাদের কসবার মর্যাদা আমাদের কসবার সুনাম আর এই বাড়ির বিষয় এইটা শুধু কসবার গন্ডির মধ্যে নয় এটা সারা বাংলাদেশের গন্ডিতে এমনকি আমি এটাও শুনেছি আমি যখন আজমির শরীফ গিয়েছিলাম তখন এই আড়াইবাড়ির পীর সাহেবের নাম শুনেছি সেখানে তার মানে আমি এই কথা বলতে চাই যে এই যে আমাদের শ্রদ্ধেয় পীর সাহেব তিনি কিন্তু তার জীবন এবং আমাদের মাধ্যমে তার শিক্ষা তার আরাধনা সবকিছু জন্য আমাদের এই উপমহাদেশে একটা নাম সৃষ্টি করেছেন এবং সেই নাম সৃষ্টি করার কারণেই আজকে কসবাও কিন্তু সমৃদ্ধ হয়েছে আমি আমার ভাই সঠিক কথাই বলেছেন আপনারা সকলেই এই মাহফিলে এসেছেন ওনারা বুজুর্গ ওনারা এই বিষয়ে জ্ঞানী ওনারা আমাদেরকে শিক্ষা দিবেন আমিও কিন্তু আপনাদের মতন
ওনাদের কাছে শিখতে এসেছি। আর এই শিক্ষার মাধ্যমে যদি অল্প কিছু সওয়াব হয়তো হয়, আমি যেহেতু মানুষ আমারও যেহেতু একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, হয়তো সেই সওয়াবের কারণে আমার মতো ক্ষুদ্র পাপী তার হয়তো অনেক পাপ মাফ হইতে পারে। আমি সেই জন্যই এখানে এসেছি, আমি বক্তৃতা দিতে এসে আসি নাই। আমি আপনারাও যেরকম দোয়া চান, আমি আপনাদের সকলের জন্য আমার ভাইয়ের কাছে দোয়া চাই না। আপনি আমার জন্য কেন, এখানে যারা আছেন সকলের জন্য আপনি দোয়া করবেন, তারা যেন ভালো থাকে, তারা যেন এই এই কালে এবং পরকালে তারা যেন আল্লাহ যে আসানের জন্য যে আল্লাহ আমাদের জন্য ইয়ে করেন, আল্লাহ যেন তাদেরকে মাফ করেন, আল্লাহ যেন তাদেরকে আল্লাহর সবচেয়ে বড় স্থানে তাদেরকে যেন জায়গা দেন, সেই জন্য আপনি একটু দোয়া করবেন। তাদের মুসিবত যেন আল্লাহ দূর করে দেন, সেই জন্য দোয়া করবেন। আমি এইটুকু আপনার কাছে চেয়ে গেলাম। আমি আপনাদেরকেও ধৈর্য ধারণ করতে বলি। আমি আপনাদেরকে আমার এই বুজুর্গ ভাইদের বক্তব্য শুনে শুধু এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দিয়ে শুনে এইটার যে মর্তবা, এইটার যে মানে, এটার যে সারমর্ম, সেইটুকু নিয়ে আপনারা সেই শিক্ষা নিয়ে এখান থেকে যান, এইটুকুই আমি আপনাদের কাছে আবেদন জানাবো। আমিও চেষ্টা করব ওনাদের কিছুক্ষণ বয়ান শুনে আমিও কিছু শিখতে। আপনাদের সামনে আমাকে বক্তব্য দিতে ওনারা দিয়েছেন, সেই জন্য ওনাদেরকে কৃতজ্ঞতা। আর আপনারা ধৈর্য ধরে আমার কথা শুনেছেন, সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ছোট আমার ভাই আমাকে একটু ওনাদের সাথে একটু চা খাইতে যাইতে বলতেছে, আমি আপনাদের ইজাজত নিয়ে আমি যাচ্ছি। যান ইনশাআল্লাহ যান। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, হায় বাড়ির দরবার শরীফ জিন্দাবাদ, 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 হায় বাড়ির দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ, আল কোরআনের সম্মানিত উপস্থিতি, আপনারা যেন অত্যন্ত আনন্দিত হবেন যে আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান আলোচক সারা দুনিয়ার ওস্তাদুল আসাতেজা মুমতাজুল ফুকাহ মুবাশশির কোরআন জামিয়া কাসিমিয়া নওশিন্দি মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, আমাদের সকলের প্রাণ প্রিয় প্রেস, গোটা বাংলাদেশ তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন আল্লামা সৈয়দ কামাল উদ্দিন জাফরি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা বলছি আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আর উপস্থিত হবেন বিশেষ ইসলামের চিন্তাবিদ আল্লামা ডক্টর আবুল কালাম আজাদ বাসা, আর উপস্থিত হবেন তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন হযরত মাওলানা এম হাসিবুর রহমান। আমরা বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ মুবাশশির কোরআন মালকি বড় সিরিয়ার মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক, আমাদের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব
আল্লামা মিজানুর রহমান আতিকী সাহেব